আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় ভিউয়ার্স, আজকে আমরা অতি গুরুত্বপূর্ণ কিছু স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো সম্পূর্ণ আলোচনা শুনতে অবশ্যই ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনুন, আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে ইসলাম প্রচারের জন্য, এবং যেহেতু আমাদের চ্যানেলটি ছোট, অবশ্যই আপনার হাতে ধরে বলছি, পায়ে ধরে বলছি, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর আপনার যদি কোনো কিছু জানার প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করুন, আমরা আপনাদেরকে সেগুলো জানাবো কোরআন এবং হাদিস থেকে ইনশাআল্লাহ। আপনারা খেয়াল করবেন ইউটিউবের মধ্যে অনেকেই স্বপ্নের ব্যাখ্যা দেয়, কিন্তু সেগুলোর ভিত্তিক কোরআন এবং হাদিস থেকে কোথাও নেই, সেগুলো বানানো এবং ভুয়া কথা। আমাদের প্রত্যেকটা কথা দলিল রয়েছে, এজন্য আপনারা অবশ্যই আমাদের আলোচনাগুলো শুনবেন এবং আমাদেরকে কমেন্ট করবেন, আমরা আপনাদেরকে জানাবো কোরআন এবং হাদিস থেকে। আর একটা বিষয় মনে রাখতে হবে, স্বপ্নের ব্যাখ্যা জানার আগে সব স্বপ্নের ব্যাখ্যা কার্যকর হয় না, শেষ রাতের স্বপ্নের ব্যাখ্যাটা কার্যকর হয়ে থাকে, শেষ রাতের স্বপ্নও কার্যকর হয়ে থাকে। এই জন্য শেষ রাতে কিছু দেখলে সেগুলো জানানোর চেষ্টা করবেন, এবং স্বপ্নের ব্যাখ্যা যাদের কাছে জানাবো তারা যাতে আলেম হয়, তারা যাতে ইসলাম সম্পর্কে জানে, তারা অভিজ্ঞ হয়, এই জন্য তাদের কাছেই আমরা জানতে চাইবো। অন্যদের কাছে জানতে চাইলে, যদি আমি ভালো স্বপ্নও দেখে থাকি আর কেউ যদি খারাপ ব্যাখ্যা করে দেয়, তাহলে সেই অনুযায়ী কার্যকর হয়ে যাবে। এই জন্য যারা ভালো স্বপ্নের ব্যাখ্যা জানে, ইসলাম সম্পর্কে জানে, তাদের কাছে আমরা জানতে চাইবো, তাহলে আমরা উপকৃত হতে পারবো এবং সত্য স্বপ্নের ব্যাখ্যাগুলো আমরা জানতে পারবো। এবং স্বপ্নের ব্যাখ্যা জানার আগে আরেকটা বিষয় জানতে হবে, সেটা হলো যে স্বপ্ন তিন ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রুইয়া মিনাল্লাহ, এটা সরাসরি কার্যকর হয়ে থাকে, আল্লাহ তাআলা আপনি কোন কাজটা করবেন কোন কাজটা করবেন না এটা আপনাকে দেখিয়ে দেয়, এই জন্য এটা কার্যকর হয়ে যায়। এবং দ্বিতীয়টা হলো শয়তানের পক্ষ থেকে, এটা কখনো কার্যকর হয় না। তৃতীয়টা হলো, এটা হচ্ছে নাফসানি, এটা মানুষ যে বিষয়গুলো নিয়ে চিন্তা করে ওই বিষয়টা নিয়েই স্বপ্নে দেখে থাকে, এটা কখনো কখনো কার্যকর হয় কখনো কখনো হয় না, এই জন্য এই বিষয়টা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং স্বপ্নের ব্যাখ্যাটা কেউ যদি জানতে চান তাহলে অবশ্যই আপনাকে ছেলে নাকি মেয়ে, আপনার বয়স কত, আপনার জ্ঞান কতটুকু, আপনার চরিত্র কেমন, এই বিষয়গুলো নিয়ে আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন, কেননা এই বিষয়গুলো জানার পর যদি স্বপ্নের ব্যাখ্যা দেওয়া হয় তাহলে অবশ্যই সেটা কার্যকর হয়ে যায়। অনেকেই কমেন্ট করে কিন্তু সেগুলো জানায় না, যার কারণে তারা সরাসরি স্বপ্নের ব্যাখ্যাটা জানতে পারে না এবং উপকৃত হতে পারে না। এই জন্য আপনার বয়স কত, ছেলে নাকি মেয়ে, বিবাহিত নাকি অবিবাহিত, আপনি কোন পর্যন্ত লেখাপড়া করেছেন, এগুলো জানালে সরাসরি উপকৃত হবেন এবং কোরআন এবং হাদিস থেকে জানতে পারবেন। তো প্রিয় দিনী ভাই বোনেরা, সুপ্রিয় ভিউয়ার্স, কখনো কখনো আপনি লক্ষ্য করবেন যে এক রুমের মধ্যে দুই বন্ধু ঘুমিয়েছে, অথবা স্বামী স্ত্রী ঘুমিয়েছে, আত্মীয় স্বজন দুইজন দুই পাশে ঘুমিয়েছে, অনেকেই ঘুমিয়েছে এমন হতে পারে। তো ঘুমানোর পর এক একজনের স্বপ্নের ব্যাখ্যা, একই স্বপ্ন এক একজন দেখেছে, কিন্তু ব্যক্তি বিশেষে স্বপ্নের ব্যাখ্যাটা ভিন্ন ধরনের হয়ে থাকে। এই জন্য আপনারা অবশ্যই কোনো কিছু জানবার চাইলে, বিবাহিত নাকি অবিবাহিত, ছেলে নাকি মেয়ে, জ্ঞান কতটুকু, বয়স কতটুকু, এই বিষয়গুলো অবশ্যই জানাবেন, তাহলে আমাদেরকে আমাদের ব্যাখ্যা দিতে সুবিধা হবে। আর অবশ্যই ইসলাম প্রচারের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আপনারা ধৈর্য ধরে শুনতে থাকুন, অবশ্যই উপকৃত হবেন সত্য স্বপ্নের ব্যাখ্যাগুলো জানার জন্য। আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করছি। তো ভিউয়ার্স, স্বপ্নে শাকসবজি দেখলে কি হয়? শাকসবজির মধ্যে পড়ে ধরুন টমেটো, গাজর, আলু, মূলা, পাতাকপি, ফুলকপি, বটবটি, তারপর লাউ, করলা, পটল, ঢেঁড়স, শাকসবজি, পেঁপে, কচু, বেগুন, ঝিঙ্গা, চিচিঙ্গা, পুদিনা পাতা, মরিচ, ধুন্দুল, আদা, লেবু, এ জাতীয় অ্যালোভেরা, সমস্ত কিছু নিয়ে, লেটুস পাতা, সমস্ত কিছু নিয়ে আমরা আজকে আলোচনা করব। শাকসবজির মধ্যে যা পড়ে সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা করব। তো আপনারা সম্পূর্ণ আলোচনা বুঝতে ধৈর্য ধরে শুনতে থাকুন। তো প্রিয় ভিউয়ার্স, সর্বপ্রথম আমরা আলোচনা করছি স্বপ্নে যদি কেউ লাউ খেতে দেখে, কারণ লাউ এটি জান্নাতি খাবার, জান্নাতে যারা যাবে তাদেরকে খাওয়ানো হবে। ইহা দেখা খুবই বরকতের লক্ষণ এবং ইহা দেখা জান্নাতে প্রবেশের লক্ষণ, এবং আল্লাহ তার উপর সন্তুষ্ট আছেন, তার প্রতিপালক তার উপর সন্তুষ্ট আছেন। তো দুনিয়াবী ক্ষেত্রে ইহার ব্যাখ্যা হবে, সে যদি কোনো জায়গায় চাকরি করে তার পদোন্নতি হবে, এবং সে যেখানে চাকরি করবে সেখান থেকে তার বেতন ভাতা আরো বাড়িয়ে দেওয়া হবে। দ্বিতীয়ত, টমেটো দেখলে ইহা সুন্দর হইবার লক্ষণ, যতটুকু সুন্দর আছে, গায়ের ত্বক উজ্জ্বল, ফর্সা, সুন্দর হইবার লক্ষণ, এবং অবিবাহিত হইলে বিবাহিত হইবার লক্ষণ। এবং কেউ যদি গাজর খেতে দেখে তাহলে ইহা সুস্বাস্থ্য লাভ করিবার লক্ষণ বুঝিতে হইবে। এবং কেউ যদি স্বপ্নে পচা গাজর দেখে তাহলে ইহা স্বাস্থ্যের মধ্যে, শরীরের মধ্যে গোটা পচরা এগুলো হওয়ার লক্ষণ বুঝিতে হইবে। স্বপ্নে কেউ যদি আলু দেখে তাহলে ইহা পেটের অসুখ হইবার লক্ষণ, অর্থাৎ পেটের মধ্যে পেট খারাপ, অথবা পেটের মধ্যে কামড়ানি, এই জাতীয় কোনো অসুস্থতা হইবার লক্ষণ বুঝিতে হইবে। এবং কেউ যদি মূলা দেখে তাহলে ইহা মানুষের মধ্যে ফেতনা ফাসাদ ছড়াইবার লক্ষণ বুঝিতে হইবে, এবং মানুষের মধ্যে বিশৃঙ্খলা ছড়াইবার লক্ষণ বুঝিতে হইবে। এবং কেউ যদি পাতাকপি দেখে তাহলে ইহা রিজিকের মধ্যে আয় উন্নতি বুঝিতে হইবে, এবং কেউ যদি ফুলকপি দেখে থাকে তাহলে ইহা অর্থ সম্পদের মধ্যে আয় উন্নতি, অথবা কোনো কারো যদি চাকরি না হয়ে থাকে তাহলে সে ব্যক্তি চাকরি পাইবে, ইহারই লক্ষণ বুঝাইয়া থাকে।
তো প্রিয় দিনী ভাই বোনেরা আপনারা ধৈর্য ধরে শুনতে থাকুন, আমরা সংক্ষিপ্তভাবে একেবারে সংক্ষিপ্তভাবে আলোচনা করছি। যদি আপনাদের আরো কিছু জানার প্রয়োজন হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, আমরা আপনাদেরকে সেগুলো জানাবো ইনশাআল্লাহ। তো স্বপ্নে যদি কেউ বোটবড়ি খেতে দেখে তাহলে ইহার ক্ষেত্রে বুঝিতে হবে তার পরিবারের মধ্যে অথবা তার আত্মীয় স্বজনদের মধ্যে কেউ মারা যাবে। এবং স্বপ্নে কেহ যদি দেখে যে সে করলা খাচ্ছে তাহলে এক্ষেত্রে বুঝিতে হইবে বন্ধু বান্ধবের সাথে অথবা কারোর সাথে তার মারামারি হইবে। এবং স্বপ্নে কেহ যদি পটল খেতে দেখে তাহলে ইহার অর্থ হইবে, আল্লামা ইবনে সিরিন বলেছেন স্বপ্নে পটল খেতে দেখার অর্থ হইল এক্ষেত্রে বুঝিতে হইবে নারী পুরুষের মধ্যে অথবা তারা যদি স্বামী স্ত্রী হয়ে থাকে তাদের মধ্যে মারামারি অথবা ঝগড়া বিবাদ ফেতনা ফাসাদ হতে পারে। এবং স্বপ্নে কেউ যদি ঢেঁড়স খেতে দেখে তাহলে সেক্ষেত্রে বুঝিতে হইবে ঢেঁড়স খাওয়ার অর্থ হইল তার বন্ধুর সাথে অথবা বন্ধু বান্ধবের মধ্যে কারো সাথে মারামারি হইবার লক্ষণ বুঝিতে হইবে। এবং স্বপ্নে কেউ যদি কোন যে কোনো ধরনের লাউ শাক, পাতা শাক, মূলা শাক, যে কোনো ধরনের শাক খেতে পারে, এই শাক যদি কেউ খেতে দেখে তাহলে ইহা বাড়িতে অতিথি আসিবে এবং সেই অতিথিকে নিয়ে তারা খুবই সুখ শান্তিতে সময় কাটাইবে, এই শাক দেখার অর্থ। এবং স্বপ্নে কেহ যদি পেঁপে দেখে থাকে তাহলে ইহা সে কোনো জায়গায় সফর করিবার লক্ষণ বুঝিতে হইবে। স্বপ্নে কেহ যদি কচু দেখে থাকে তাহলে ইহা সে তার শরীরের দিক থেকে খুবই ভালো হবে এবং তার সুস্বাস্থ্য লাভ করিবার আলামত বুঝিতে হইবে। এবং স্বপ্নে কেহ যদি বেগুন দেখে থাকে তাহলে ইহা বিদেশ সফরের আলামত বুঝিতে হইবে। এবং কেউ যদি জিঙ্গা দেখে থাকে তাহলে কোনো বিবাহিত মহিলা হইলে অথবা বিবাহিত পুরুষ হইলে, বিবাহিত পুরুষ হইলে সে বাবা হবে, বিবাহিত মহিলা হইলে বাচ্চা প্রসব করিবার আলামত, এবং অবিবাহিত হইয়া থাকলে ইহা অতি দ্রুত বিবাহিত হইবার আলামত বুঝিতে হইবে। এবং স্বপ্নে কেউ যদি পুদিনা পাতা দেখে থাকে তাহলে ইহা মানুষকে কষ্ট দেওয়ার আলামত, অর্থাৎ সে মানুষকে কষ্ট দিবে এবং কষ্ট দেওয়ার পর সে মানুষের থেকে এমনভাবে কষ্ট পাবে যে কষ্টের কারণে সে মনের মধ্যে খুবই আঘাত পাইবে এবং সে খুবই কষ্ট পাইবে, তার মন ভালো লাগবে না। এবং স্বপ্নে কেউ যদি দেখে থাকে যে সে মরিচ খাচ্ছে তাহলে ইহা তার শরীরের শত ধরনের রোগ আছে সমস্ত রোগাক্রান্তি থেকে মুক্তি পাওয়ার লক্ষণ বুঝিতে হইবে। এবং স্বপ্নে কেউ যদি দেখে যে সে ধুন্দুল খাচ্ছে তাহলে সেক্ষেত্রে বুঝিতে হইবে তার রক্তের মধ্যে প্রচুর পরিমাণে বেরিয়ে যাবে, তার রক্ত দিন দিন বাড়বে, তার রক্তের মধ্যে কখনো কমতি হবে না, তার রক্তের মধ্যে কোনো জীবাণু থাকলে সেই জীবাণুগুলো মারা যাবে এবং তার তার রোগ প্রতিরোধ ক্ষমতা দিন দিন বেড়ে চলবে, কোনো জ্বর হলে, যে কোনো ধরনের অসুস্থতা হলে সেই অসুস্থতা তাকে কাবু করতে পারবে না, সেগুলোর উপর সবসময় এগুলোর উপর গালেব হবে, এগুলোর উপর বিজয়ী হবে। স্বপ্নে কেউ যদি মটরশুঁটি খেতে দেখে তাহলে সেক্ষেত্রে বুঝিতে হইবে যে তার আত্মীয় স্বজনদের মধ্যে কেউ বিদেশ থেকে এই দেশে আসবে অথবা এদেশ থেকে কেউ অন্য দেশে যাবে, ইহারই আলামত বুঝিতে হইবে। এবং স্বপ্নে কেউ যদি অ্যালোভেরা খেতে দেখে তাহলে সেক্ষেত্রে বুঝিতে হইবে তার মাথার চুল অতি দ্রুত লম্বা হইবে এবং তার ত্বকের উজ্জ্বলতা দিন দিন বাড়বে। আর শাকসবজি দেখা খুবই বরকতের লক্ষণ, এগুলো দেখে ক্লান্ত হওয়ার অথবা কোন হতাশাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। এই জন্য এই স্বপ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, আপনারা অবশ্যই এগুলো যদি দেখেন তাহলে এই বিষয়ক আরো যে কোনো কিছু জানার প্রয়োজন হয়ে থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, অথবা এই জাতীয় স্বপ্ন বিষয়ের স্বপ্নের মধ্যে যদি আরো কোনো কিছু বাদ পড়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে সেগুলো জানাবেন, আমরা আপনাদেরকে সেগুলো কোরআন এবং হাদিস থেকে জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, এবং আমরা ফেসবুকে পেজ খুলেছি এবং ফেসবুক আইডি খুলেছি, যেহেতু সেখানে অনেক মানুষ এই স্বপ্নের ব্যাখ্যাগুলো জানে দেখে, এই জন্য সেখানেও আমাদের ফেসবুক পেজের মধ্যে লাইক এবং আইডিতে ফলো দিয়ে সাথেই থাকতে পারবেন। এবং ইউটিউবে যে বানান দিয়ে আমরা আমাদের আইডি খুলেছি সেই বানান আপনারা ফেসবুকে লিখলে আমাদেরকে পেয়ে যাবেন, সেখানেও লাইক ফলো দিয়ে আপনারা আমাদের সাথে থাকতে পারেন। তো স্বপ্নে শাক সবজি, ফলমূল দেখলে, গাড়ি দেখলে, খেলাধুলা করলে, এই জাতীয় যে কোনো বিষয় নিয়ে আপনারা আমাদেরকে কমেন্ট করতে পারেন, আমরা আপনাদেরকে সেগুলো জানাবো ইনশাআল্লাহ কোরআন এবং হাদিস থেকে। তো প্রিয় ভিউয়ার্স, আমাদের পরবর্তী ভিডিওগুলো আসতে যাচ্ছে, স্বপ্নে গাড়ি দেখলে কি হয়, স্বপ্নে যে কোনো ধরনের খাবার, ফাস্টফুডের খাবার আমরা অনেকেই খাই, দোকানের খাবার, চা বিস্কুট, এই জাতীয় অনেক খাবার দেখে থাকি, তো এগুলো দেখলে কি হয় প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা স্বতন্ত্র ভিডিও বানাবো। এই ভিডিওগুলো দেখার জন্য আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং ধৈর্য ধরে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ইসলাম প্রচারের জন্য আমাদের সাথে থাকবেন। আল্লাহ তালা আপনাদের মঙ্গল করুন, কল্যাণ করুক আপনাদের জন্য, আল্লাহ তালা আপনাদের ভালো করুক। তো আজকের মধ্যে এখানেই শেষ করছি, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় ভিউয়ার্স, যদি আমাদের চ্যানেলটি এখনও আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমাদের চ্যানেলটি ছোট এবং ইসলামিক, আর আমরা প্রকৃতপক্ষে স্বপ্ন সত্যের ব্যাখ্যা আমাদের চ্যানেলে আপলোড দিয়ে থাকি। অনেকেই আমাদেরকে কমেন্টস করে বলে যে আপনাদের স্বপ্নের ব্যাখ্যাগুলো তো
অন্যান্যদের সাথে মিলে না, তো তাকে আমি উল্টো প্রশ্ন করব যে কিভাবে মিলবে। আসলে আমরা তো কোরআন এবং হাদিস থেকে স্বপ্নের ব্যাখ্যা দেই, যার কারণে অন্যদের সাথে মিলে না। তাই কোরআন হাদিস থেকে সত্য স্বপ্নের ব্যাখ্যা পেতে আমাদের সাথেই থাকুন এবং ধৈর্য ধরে সম্পূর্ণ আলোচনা শুনবেন। এবং প্রকৃতপক্ষে ইসলামিক কোনো প্রশ্ন উত্তর অথবা যে কোনো বিষয় নিয়ে আপনাদের জানার থাকলে অবশ্যই কমেন্টস করবেন, আমরা আপনাদেরকে সেগুলো জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আর এমন কখনো হয়নি যে কেউ কোনো কমেন্টস করেছে আর আমরা সেটার উত্তর দেইনি, আমরা সবগুলোরই উত্তর দেই। এবং কেউ কেউ তো আমাদের প্রশংসা করেন, কেউ কেউ আমাদের সাথে সবসময় থাকেন এবং তারা বিশ্বাস করেন যে আমরা যেগুলো করি সেগুলো সত্য সত্যের ব্যাখ্যা। সেগুলো আপনারা কমেন্টসগুলো খেয়াল করলেই বুঝতে পারবেন যে তারা আমাদের ভিডিওগুলো কেন দেখে। তাই অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।